ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালে আজকের এই যে গঙ্গাধর গোয়াল তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা টিএমসির একটা চাল। এটা গঙ্গাধর কয়েল তো ভারতীয় জনতা পার্টির সদস্য, আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষেপিত হবে। এটা এরা পুরোপুরিভাবে টিএমসি পার্টির চাল, কারণ আমাদের কিছু বলার নেই। টিএমসি পার্টি প্রত্যেকটা জায়গায় এরকম বিক্ষোভ দেখাচ্ছে মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে নিয়ে। এটা ওনারা হেরে যাবে এই ভয়ে, ওনারা প্রথম থেকেই দেখুন যেখান থেকে করে আজকের এই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুরু হয়ে গেছে সেখান থেকে করে ওনারা ফেক নিউজগুলো চালাচ্ছে। যে কোনো কিছু ওরা বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ক্ষতি করার চিন্তায় ঘুরছে। তো এটা এই নিয়ে আমার কিছু বলার নেই, এটা তৃণমূলের কাজ, তৃণমূল করছে। ওনাদের ফেক একটা ভিডিও বানিয়ে এডিট করে, উনি উনি তো স্বীকার করলেন যে না এটা ওনার বক্তব্য, সেটা উনি স্বীকারও করেছেন। দেখুন ওনার বাড়িতে দেখুন তৃণমূলের গুন্ডারা আজকে বলে নয়, তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি আমরা জানি। ওনার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে হয়তো মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে মিথ্যে বলিয়েছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হয়ে আসছে, এটা তৃণমূল করছে। দেখুন না বললেও এটা হয়ে এসেছে, আমরা নিজের চোখে দেখেছি, আমাদের বাড়িতে হয়েছে, এটা প্রত্যেকটা সন্ত্রাসী মঞ্চে রয়েছে। তা আমাদের এখানে আর তৃণমূল পার্টি যাই করুক আমাদেরকে বিশ্বাস করাতে পারবে না, কারণ এটা তৃণমূলের কাজ ছিলেন এনা ওনাদের একটা চক্রান্ত, এটাই সত্যি। ওনার সঙ্গে আরো এক নির্দিষ্ট মহিলাও বলেছেন যে না এটা তিনিও স্বীকার করেছেন যে এই ধরনের। দেখুন কোন মহিলা কি বলেছে আমার জানার দরকার নেই, আমি যেটুকু জানি আপনাদেরকে বলে দিয়েছি, ব্যাস। আমি জানাবো না, থাক তুমি চুপ কর। ঠাকুর এই গঙ্গাধর কয়াল যিনি বিজেপির মন্ডল সভাপতি, উনি কে হয় তোমার? উনি আমার বাবা, উনি একজন সৎ মানুষ, সাদাসিধে মানুষ। উনি সন্দেশখালী নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত মায়েদের জন্য লড়াই করছিলেন। উনি সেই সব মায়েদের উপরে বহু বছর ধরে তৃণমূল পার্টি যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের যাতে সেই সব মায়েরা সঠিক বিচার পায় উনি তার জন্য লড়াই করছিলেন, নিরলস পরিশ্রম করছিলেন নিঃস্বার্থভাবে। উনি একজন ভারতীয় জনতা পার্টির বহু দিনের পুরনো একজন কর্মী। এবার তৃণমূল পার্টি ষড়যন্ত্র করে ওনাকে বদনাম করার জন্য সম্পূর্ণ সাজানো একটা ভিডিও বানানো ভিডিও বানিয়েছে তৃণমূল পার্টির। এবার হচ্ছে ওনার, আপনারা যে ভিডিওটা দেখছেন টিভির পর্দায়, এবার ওই ভিডিওটার কোনো সত্যতা নেই, ওটা পুরোপুরি এডিট করে বানানো হয়েছে। ওনার ছবির উপরে কথাগুলো বসানো হয়েছে, সাজানো গোছানো কথা, ওটা একটা মাস্টার এডিট করা হয়েছে। এবার তৃণমূলের এই এই ষড়যন্ত্র এবার জনসমক্ষে আনতে চাইছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমার এই আর্জি, এই ষড়যন্ত্রের আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে এই ষড়যন্ত্রের এই অত্যাচারী তৃণমূল পার্টিকে হটিয়ে দিন। এবার সমস্ত সন্দেশখালীর মায়েদের কাছে আমার আবেদন, আপনারা এই গুজবে কান দেবেন না, আপনারা এইসব তৃণমূলের এই পাতা ফাঁদে এই মিথ্যা ভিডিওতে আপনারা কান দেবেন না, আপনারা আন্দোলন চালিয়ে যান, যাতে আমাদের এই নির্যাতিত নিপীড়িত মায়েরা যাতে সঠিক বিচার পায়, তৃণমূলের অত্যাচারীদের যাতে সঠিক সাজা হয়। উনি উনি বাবা তোমার বাবাকে সিবিআই? হ্যাঁ, উনি কলকাতায় গেছেন, উনি সিবিআই দপ্তরে গেছেন, উনি সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন, যতদূর যেতে হয় আমরা যাব, উনি আবার আসবেন। উনি মাথা উঁচু করে যেমনভাবে লড়াই করেছিলেন মায়েদের জন্য, উনি আবার লড়াই করবেন, উনি শাসন মানে ফিরে এসে আবার মায়েদের পাশে দাঁড়াবেন যেমনভাবে নিঃস্বার্থভাবে তিনি দাঁড়িয়েছিলেন। এবার কজন এসেছিল? এসেছিল দুজন এসেছিল, এবার সঙ্গে আবার পরে আবার এসেছিল। এবার ওরা এসে মিথ্যে ভিডিও বানিয়ে, ভিডিও আপনারা দেখবেন কথার সঙ্গে ভয়েসের কেমন একটা মিল ছিলেন, তারা কি পরিচয় দিয়েছে? যারা এসছে তারা পরিচয় দিয়েছে, যারা এসছে তারা বিজেপি নেতা বলে পরিচয় দিয়ে, মিথ্যে পরিচয় দিয়ে ফালতু ওনার ছবির উপরে এডিট করে, মাস্টার এডিট করে ওনার ছবির উপরে মিথ্যে কথাগুলো সাজিয়ে সাজিয়ে বলেছেন। এবার আপনারা টিভির পর্দায় যেটা দেখছেন এই গুজবে কান দেবেন না, সত্যতা যাচাই করুন। আমরা আমার বাবা সিবিআই দপ্তরে গেছেন, উনি লড়াই করছেন, উনি হাল ছাড়বেন না, উনি শ্মশান মানে আবার ফিরে আসবেন, উনি মায়েদের জন্য যে লড়াইটা করছিলেন
উনি লড়াই জারি রাখবেন, মাথা উঁচু করে আবার সন্দেশখালীতে ফিরবেন। এইবার এবার অনেক নেতা বলছে, অনেক নেতা বলছে, আমি শুনছি যে তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে উনি মিথ্যা কথা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা একবার ক্যামেরাটা আমার ঘরের দিকে ঘোরান, আমার ঘরের অবস্থাটা দেখুন। এত বছর আমরা তৃণমূলের অত্যাচার সহ্য করেছি। গত পঞ্চায়েত ইলেকশানে আমার বাবাকে পুলিশের সামনে হাজার হাজার মানুষ, হাজার হাজার তৃণমূলের গুন্ডা সেখানে পুলিশের সামনে আমার বাবাকে ওখানে মারধর করে, থানার পার্শ্ববর্তী জায়গায় বাবাকে প্রচুর মারধর করে সেখানে। সেই অবস্থায় উনি সেখান থেকে আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। কোনো এখানে মিথ্যে দেখানো হচ্ছে ভিডিওতে, অনেকে রেসপন্স করছে, অনেক নেতা বলছে যে টাকা খেয়ে উনি মিথ্যে কথা বলছেন, এটা সম্পূর্ণ ভুল। টাকা যদি উনি খেতেন তাহলে এই ঘরের অবস্থা এরকম হতো না। আপনারা ক্যামেরাটা একটু দেখান, আমার ঘরের দিকটা একটু দেখান। তোমার নাম? আমার নাম জ্যোতির্ময় কয়াল। গতকাল একটা স্টিং অপারেশন সামনে এসেছে, সেখানে তোমার বাবাকে বারবার দেখা যাচ্ছে যে একটা যোগ সাজুষের ব্যাপার বলা হচ্ছে। তো তারপরে তোমরা কেমনভাবে আচরণটা, তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি? আমাদের নিরাপত্তার একটা সমস্যা হচ্ছে। এবার ওখানে যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে, এবং বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল। ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল। এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক। বাবা গেছে সিবিআই দপ্তরে, সিবিআইয়ের কাছে অভিযোগ করতে। সত্যটা সামনে আসুক, সবার সামনে আসুক, তৃণমূলের মুখোশ খুলে যাক। এবার আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে যখন তখন আবারও ষড়যন্ত্র হতে পারে, আবারও আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে। এমন হলো যে আমাদের বাড়িতে আবার কোনোভাবে ষড়যন্ত্র করে অস্ত্র রেখে গেল, সেখানে আমাদের আবার পুনরায় মিথ্যা ফাঁসি দিতে পারে। এমনকি আমাদের মার্ডার করে রেখে গেলেও কিছু করার নেই, আমাদের মার্ডার করে রেখে গিয়েও সেটা বিজেপির উপরে চাপিয়ে দিতে পারে সেই দোষটা। ওই জন্য আমরা চাইছি যে সত্য সামনে আসুক এবং আমাদের সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হোক, যাতে আমার বাবা মাথা উঁচু করে আবার ফিরে আসে, আবার বাবা মাথা উঁচু করে সেইভাবে আবার আন্দোলনের সঙ্গে যোগ দেবে। উনি গেছেন সিবিআই দপ্তরে অভিযোগ করতে। এবার আমরা তবুও আশঙ্কা করছি, আরও বড় ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তৃণমূল। তোমার নাম? আমার নাম জ্যোতির্ময় কয়াল। আমি আন্দাজ করছি যে তৃণমূল আরও বড় ষড়যন্ত্র করার এখানে প্ল্যান করছে আমাদের বিরুদ্ধে। আবার এমন হয় আমাদের মার্ডার করেও, যদি আমাদের মার্ডারও করে দেয় এরকমও আশঙ্কা করছি, আমাদের মার্ডার করেও বিজেপির উপরে দোষ চাপিয়ে দেবে।